আসসালামু আলাইকুম, আমি শেখ জালাল, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। বাংলাদেশ নিম্নাঞ্চল, দেখা যাচ্ছে যে অধিকাংশ জেলায় পানির নিচে ডুবে থাকে বা অনেকের উঁচু জমি নেই, অনেকের নিচু জমির পরিমাণটা বেশি। অনেকে এই ভয়ে গরু ছাগল লালন পালন করতে পারেন না, ঘাসের অভাবে গরু ছাগল লালন পালন করতে পারেন না। তাদের জন্য সুখবর হচ্ছে এই অজানা হাইব্রিড ঘাস। আপনারা পানিতে এই ঘাস চাষ করতে পারবেন, আপনারা শুকনো জমিতে এই ঘাস চাষ করতে পারবেন। দর্শক, আমার সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এই অজানা হাইব্রিড ঘাস শুকনো জমিতেও চাষ করতে পারবেন, পানি জমিতেও চাষ করতে পারবেন। অজানা হাইব্রিড ঘাসের কাটিংগুলো আসলে কেমন কেমন হয় দেখুন। আখের মতো মোটা, অনেকটা পাকচুং ঘাসের মতোই এই ঘাস। অনেকে বলে থাকেন যে কাটিংগুলো দেখতে কেমন, জানতে চান, দেখতে চান সবসময় যে কাটিংগুলো মোটা হবে তা কিন্তু নয়। অনেক সময় ঘাসের কাটিং একটু চিকন হয়, একটু মোটা হয়, সারের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ঘাসগুলো খুব দ্রুত মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। আর যখন আপনার জমিতে পানি থাকবে না বা যখন আপনার জমিতে দুই মাস বা তিন মাস আপনার জমি শুকনো থাকবে, যে জায়গাটাতে কিন্তু এই ঘাসের কাণ্ড পড়বে সেখান থেকেই কিন্তু নতুন নতুন চারা গজাবে। এটা কিন্তু এই ঘাসের একটা প্রধান বৈশিষ্ট্য। যখন আপনার জমিতে হাঁটু পানি হবে, কোমর পানি হবে, গলা পানি হবে, আপনার ঘাস কিন্তু আরও বেশি উপরে উঠবে। পানি যখন নেমে যাবে, যখন একটু একটু পানি থাকবে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ পানি থাকবে, তখন কিন্তু ঘাসগুলো যখন 8 ফুট বা 10 ফুট হয়ে যাবে তখন কিন্তু ঘাসগুলো হেলে আপনার জমিতে বিভিন্ন জায়গায় পড়ে যাবে। যেখানে পড়বে সেখান থেকেই কিন্তু সেই গিট থেকেই কিন্তু আবার নতুন কুশি দিবে, নতুন চারা হবে। এই অজানা হাইব্রিড ঘাসের এটাই হচ্ছে একটা বড় সুবিধা। আপনারা এই কাটিংগুলো আমার কাছ থেকে নিয়ে রোপণ করতে পারেন। অজানা হাইব্রিড ঘাসে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি, 14-15% কিন্তু এই অজানা হাইব্রিড ঘাসে প্রোটিন রয়েছে। তাই আমি বলবো, যারা নিচু অঞ্চলে বাস করেন, যাদের জমি উঁচু জমি নেই, যারা গরুর খামার করতে পারছেন না এই চিন্তা করে, তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারেন এবং ব্যাপক আকারে উৎপাদন করতে পারেন। যাদের জমি 6 মাস পানিতে ডুবে থাকে, যাদের জমি 2 মাস 3 মাস হাঁটু পানি, কোমর পানি, গলা পানি থাকে, সেই ধরনের জমিতে কিন্তু আপনি এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারবেন। আর যদি আপনার জমিতে 1 মাস পানি থাকে বা 2 মাস পানি থাকে, 10-11 মাস বা 9 মাস পর্যন্ত পানি না থাকে, সেই জমিতেও কিন্তু আপনারা এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারবেন। তবে অনেকেই মনে করেন যে এই 8 মাস 9 মাস পানি না দিলে আমার ঘাসগুলো মরে যাবে কিনা। ঘাসগুলো মরে যাবে না, ঘাসগুলো থাকবে, তবে ফলন কম হবে। যদি মাঝে সাঝে আপনি পানি দিতে পারেন সেই ক্ষেত্রে এই ঘাসের উৎপাদন যেমন বাড়বে, তেমন ঘাসগুলো নতুন নতুন কুশিও দিবে, আপনি আরও বেশি ফলনও পাবেন। তাই আমি বলবো, যাদের এই ধরনের ঘাস প্রয়োজন, এই ধরনের কাটিং প্রয়োজন, আর দেরি না করে আপনারা আপনাদের পরিকল্পনা অনুযায়ী ঘাস চাষ করুন, আমার কাছ থেকে কাটিংগুলো নিন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো সাধারণ যারা খামারি রয়েছেন, যারা গরুর খামারি রয়েছেন, ছাগলের খামারি রয়েছেন, তাদের কাছে মূলত এই কাটিংগুলো আমরা বিক্রি করছি এবং এই কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যারা এই ভিডিওটি দেখছেন তারা চাইবো যে আপনাদের যদি উপকারে আসে, যদি মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।